আসসালামুআলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কুকিনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুইটা আলু দিয়ে মুখে পানি আসার মতো অসাধারণ একটা নাস্তার রেসিপি। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি দুইটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে এরকমের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, আর গ্রেটারের যে চিকন অংশটা এখান থেকে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হলে আলুটাকে আমি খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা ধোয়ার পরে পানিটা চিপে ভালোভাবে বের করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর 2-3টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া, আর দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো বেসন, দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া, আর অল্প একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু ভাজা মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। এগুলো মিশানো হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 7 বুঝে লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো চাট মশলার গুঁড়া। এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। যদি আপনাদের মনে হয় এটা একটু ড্রাই হয়েছে, তাহলে এখানে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন। এটা মেখে নেওয়ার পর এরকমের একটা ডো হবে। এখন আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে এভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো গোল শেপ দিয়েও নিতে পারেন। আমার নাস্তাগুলো আমি এইভাবে একটু লম্বা করে বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো বানানো হলে এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে প্রায় 1/2 কাপের মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়া হলে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। এই নাস্তাগুলো একটু সময় ধরেই ভাজতে হবে, কারণ এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি। এটা একটু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরে আলুটা কাঁচা থাকবে। এভাবে উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু নাস্তাগুলো ভাজা হবে, আর এভাবে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। এখন আমি এই নাস্তাগুলো একটা পাত্রে তুলে নেব। তাহলে দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল আলু দিয়ে চটপটা একটা মুখরোচক নাস্তার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।